ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ভাই প্রশ্ন লিখেছেন যে আপনি জুমার খুতবা পাননি কিন্তু জুমার জামাত পেয়েছেন। প্রশ্ন হলো এমন তো অবস্থায় আপনার জুমার নামাজটি আদায় হয়েছে কি না? জাযাকাল্লাহু খাইরান। এক কথায় উত্তর হলো যে আপনার জুমার নামাজ আদায় হয়েছে, তবে আপনি একদিকে জুমার যে খুতবা শোনার বিধান ছিল ওয়াজিব সেটি আদায় করেননি, এর জন্য গুনাগার হয়েছেন, এবং জুমার খুতবা শোনার মধ্যে যে ফজিলত রয়েছে তা থেকে বঞ্চিত হয়েছেন, এবং জুমার খুতবায় যে সকল বিধিবিধান আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন যেগুলো বয়ান করা হয়েছিল সেগুলোর শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। তো বলবো যে জুমার দিনের খুতবা এটা গুরুত্ব রাখে, জুমার দিনের খুতবা এটা গুরুত্ব রাখে, কেননা এর মাধ্যমে মুসলিম জাতির জন্য মুসলিম জীবনে পালনীয় বিভিন্ন বিষয় বিভিন্ন মশালা বয়ান করা হয় যেগুলো জানা আমাদের জন্য ফরজ। অতএব জুমার খুতবা এটা জরুরি বিষয়, এবং আমরা জানি যে জুমার দিন একদল ফেরেস্তা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায় মসজিদের দরওয়াজায়। যিনি প্রথমে আসেন তার জন্য লেখা হয় একটি উট কুরবানি করলে যেই নেকি সেই নেকি, এমনিভাবে তারপরে যে আসবে তার জন্য গরু, তারপরে যে আসবে সে বকরি, এবং তারপরে যে আসবে সে মুরগি, এরকম কথা এসেছে যে সে কুরবানি করার স্বভাব পাবে। অতএব এই নেকি থেকে বঞ্চিত হওয়া যাবে না। আর এমনিতে যে জুমার খুতবার জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, বিশেষ করে যখন জুমার জন্য আজান দেওয়া হবে তখন আর ব্যবসায় লেগে থাকা ঘরে বসে থাকার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা জুমআতে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যে যখনই জুমার জন্য আজান দেওয়া হয় তোমরা দৌড়াও আল্লাহর জিকিরের পানে এবং তোমাদের বেচা কেনা বন্ধ করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। অতএব ইজা নুদিয়ালি সলা, যখনই জুমার জন্য আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা দৌড়াও আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ এই খুতবার দিকে নামাজের দিকে। তাই বলবো যে জরুরি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া খুতবাকে ছেড়ে দেওয়া এটা অবশ্যই শরিয়া সম্মত নয়। অতএব আমাদেরকে এ বিষয়ে যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।